কাল সারা দেশে কমপ্লিট শাটডাউন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার মানে হচ্ছে যে প্রধানমন্ত্রী যে আহ্বান জানালেন যে উচ্চ আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে তার প্রতি বা তার উপর যে কোনো ভরসা নেই এটা পরিষ্কার যেটি মানে নানা শ্রেণী পেশা সুদী সমাজ বিশিষ্টজনরা যেটি বলছিলেন বারবার যে আলোচনার উদ্যোগ নিতে সমঝোতার উদ্যোগ নিতে সরকার সে পথে হাঁটল না বরং এই আন্দোলনটাকে নিয়ে গেল একদম বৃহত্তর রাজনৈতিক পরিসরে যেখানে আবারও ভিকটিম বাড়ানো হচ্ছে বিএনপিকে অর্থাৎ সেদিকে ধাবিত করা হচ্ছে অথচ ছাত্ররা তাদের দাবিতে তাদের বক্তব্য কিন্তু অনড় সেদিকে নজর না দিয়ে এর পেছনে কারা ষড়যন্ত্র করছে কারা নানা রকম চোরা সেইগুলো এখনো সরকার রয়েছে ছাত্রদের যে পালসটা সেটাই ধরতে পারল না শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে এক দফা দাবিতে আগামীকাল দেশে কমপ্লিট শাট ডাউন কর্মসূচির ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন বুধবার রাত তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেই কর্মসূচির ঘোষণায় বলা হয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের পর পুলিশ বিজিপি র্যাব সোয়াটের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাস ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল আঠারো জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি তিনি বলেন শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারা দেশে প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসার শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন হাসনাত আবদুল্লা বলেন আমাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদেরই সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটা শুধু ছাত্রদের না দলমত নির্বিশেষে এ দেশে আপমর জনসাধারণের দর্শক বুঝতে পারছেন যে সরকারের যে গত বিগত দিনের যেই বক্তব্য প্রধানমন্ত্রীর রাজকের ভাষণ কোনোটাই কিন্তু ছাত্রদের যেই পরিমাণ তাদেরকে দমন পীড়ন করা হয়েছে তার কোনো প্রতিফলন ঘটেনি যেমন প্রধানমন্ত্রী শুধুমাত্র চট্টগ্রামের একটি ঘটনার কথা বলছেন যে সেখানে ভবন থেকে ছাত্রদেরকে ফেলে দেওয়া হয়েছে এটা সবাই জানে এরা এই ভিকটিমরা হচ্ছে ছাত্রলীগের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় খোদ রাজধানীতে যে ঘটনা ঘটল জাহাঙ্গীরনগরে যা ঘটেছে আরও অন্য অন্য জায়গায় রংপুরে যেভাবে আউসাইদকে কেউ কাছ থেকে গুলি করা হয়েছে সেই সব ঘটনাগুলো কিন্তু তিনি স্পেসিফিকভাবে আনেননি শুধুমাত্র একটি ঘটনা তিনি এনেছেন তো সব মিলিয়ে হয়তো ছাত্ররা বিবেচনা করছে যে আসলে সরকার তার অবস্থানই আছে এটি হলো আদালতকে সামনে এনে সরকার যা চায় সেটি বাস্তবায়ন করতে চায় আলাপ আলোচনা করে যেই তার মধ্য দিয়ে যে একটি সমাধান এবং যৌক্তিক একটা সংস্কারের যে দাবি সেই দাবি হয়তো পূরণ হবে না সেই কারণে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেখেন এইদিকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এখনো কোথাও কোথাও থেকে থেকে সংঘর্ষ চলছে তারপরে রাতে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন যে ক্যাম্পাস তার নিয়ন্ত্রণে নেই সব বিশ্ববিদ্যালয় বন্ধ করার পরেও ছাত্ররা কি পরিমাণ অনমনীয় ভূমিকা আছে যে তারা কালকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা করেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ